প্রবলেমে চলে যাচ্ছি বা পুরো সিস্টেমটায় চলে যাচ্ছি, দ্যাট ইজ কল্ড দ্য ইন্টারপোলেশন, এন্ড দ্যাট ইজ ডাইরেক্টলি কানেক্টেড উইথ দ্য ডিফারেন্স অপারেটার, এবং সেটা আমাদের কাছে ডিফারেন্স অপারেটারের সঙ্গে কানেক্টেড, মোস্টলি দ্য ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটার অ্যান্ড দ্য ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটার। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্টারপোলেশন? ইন্টারপোলেশন ইজ অরিজিনালি ইজ দ্য প্রসেস অফ ফাইন্ডিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এস্টিমেশন অর এস্টিমেট ফর মিসিং ডেটা। আমাদের কাছে যখন কোনো ডেটা দেওয়া আছে, একটা হচ্ছে আমাদের কাছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তার রেসপেক্টে যদি আমাদের কাছে কোনো মিসিং ডেটা থাকে, তো অ্যাকর্ডিং টু দ্যাট আমরা ইন্টারপোলেশন ইউজ করে সেই মিসিং ডেটাটাকে ফাইন্ড আউট করতে পারি। আমরা যখন প্রবলেমগুলো এগোবো, আমাদের কাছে অনেকগুলো পরপর থাকবে। ফার্স্ট অফ অল, একটা হতে পারে আমাদের কাছে, দ্যাট ইজ বেসড অন ইকুয়াল ইন্টারভাল। যদি আমাদের কাছে ইকুয়াল ইন্টারভাল হয়, দেন উই শুড প্রসিড উইথ থ্রি, দ্যাট ইজ নাম্বার ওয়ান নিউটনস ফরওয়ার্ড, সেকেন্ড ওয়ান নিউটনস ব্যাকওয়ার্ড অথবা ল্যাগ্রাঞ্জেস। ওকে, তার মানে আমাদের ইকুয়াল ইন্টারভাল থাকলে আমরা নিউটনস ফরওয়ার্ড ইউজ করতে পারি, ব্যাকওয়ার্ড ইউজ করতে পারি, বা ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন ইউজ করতে পারি। যদি আমাদের কাছে আনইকুয়াল ইন্টারভাল হয়, তখন আমরা যেটা ইউজ করতে পারি, দ্যাট ইজ ল্যাগ্রাঞ্জেস। প্র্যাকটিক্যালি ল্যাগ্রাঞ্জেস ইউজ করাই হয় আনইকুয়াল ইন্টারভালের জন্য, কিন্তু আমরা যেখানে আনইকুয়াল ফাইন্ড আউট করতে পারি, সেখানে তো আমরা ইকুয়াল করতেই পারবো। অ্যানাদার ওয়ান আনইকুয়ালের জন্য যেটা হয়, দ্যাট ইজ কল্ড ডিভাইডেড ডিফারেন্স। ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন। আপাতত স্টার্টিংটা আমরা যেটা যাচ্ছি, দ্যাট ইজ কল্ড দ্য নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন। ওকে, এবং এখানে নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন কিন্তু অনেক সময় একা নয়, এখানে আরেকটাও করা হয় ওটার সঙ্গে, সেটা হচ্ছে গ্রেগরি নিউটন ফর্মুলা। আমরা এক্ষুনি সেটা আসবো। সো একদম ভেরি ফাস্ট, নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন। কোন রকম এই মুহূর্তে কি বলে থিওরি পার্টে যাচ্ছি না, জাস্ট অ্যাকর্ডিং টু প্রবলেম কিভাবে আমরা কি সলভ করতে পারি আমরা সেটাতে যাচ্ছি। যখন থিওরি লাগবে তখন আমরা পরে আসব। প্র্যাকটিক্যালি সাপোজ এরকম দেওয়া আছে, ওয়াই ইজ ইকাল টু এফ এক্স, এবং কিভাবে দেওয়া আছে, না এক্স জিরো, এক্স ওয়ান, এক্স টু, আপ টু এক্স এন মাইনাস ওয়ান এক্স এন। অলওয়েজ মাথায় রাখতে হবে এইচ ইকুয়াল ইন্টারভাল অলওয়েজ গিভেন। ওকে, ইন্টারভাল মিন্স কি, এক্স জিরো থেকে এক্স ওয়ানের যা ডিস্টেন্স, এক্স ওয়ানের থেকে এক্স টুর যা ডিস্টেন্স, সেম অ্যাজ এক্স এন মাইনাস ওয়ান থেকে এক্স এন এর যা ডিস্টেন্স। নাও অ্যাকর্ডিং টু এক্স জিরো আমাদের কাছে রেসপেক্টিভ ওয়াই এর ভ্যালু যেগুলো আসছে, ওয়াই জিরো, ওয়াই ওয়ান, ওয়াই টু, অ্যান্ড সেম অ্যাজ ওয়াই এন মাইনাস ওয়ান, ওয়াই এন। ওকে, দেন হুইচ ওয়ান ইজ আওয়ার নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, অ্যান্ড দ্যাট ইজ আগেই বলে দেওয়া হচ্ছে, এক্স আই ইজ ইকুয়াল টু এক্স জিরো প্লাস এইচ, সরি এক্স জিরো প্লাস আই ইন্টু এইচ, সেই রেসপেক্টে। অর্থাৎ কি, এক্স ওয়ান ইজ ইকুয়াল টু এক্স জিরো প্লাস এইচ, সো এক্স টু ইজ ইকুয়াল টু এক্স জিরো প্লাস টু এইচ। অর্থাৎ এই যে কথাটা বলা হলো ইকুয়াল ইন্টারভাল, সেটাই। ওয়াই পি, আমরা ফরওয়ার্ডের ফর্মুলাটাই আছি, ওয়াই পি
একটা নতুন টার্মস এলো এখানে, পি, পিটা কি এখুনি লিখছি, দ্যাট ওয়ান ইজ ইকুয়াল টু ওয়াই জিরো প্লাস পি অফ ডেল্টা ওয়াই জিরো প্লাস পি অফ পি মাইনাস ওয়ান আপন ফ্যাক্টোরিয়াল টু ডেল্টা টু ওয়াই জিরো, মনে রাখতে কোনো অসুবিধে নেই, প্লাস পি ইন্টু পি মাইনাস ওয়ান পি মাইনাস টু আপন ফ্যাক্টোরিয়াল থ্রি ডেল্টা থ্রি ওয়াই জিরো। এবং এইভাবে তার পরেরটা তার মানে আমাদের কাছে কি হবে, দ্যাট ইজ পি ইন্টু পি মাইনাস ওয়ান পি মাইনাস টু পি মাইনাস থ্রি আপন ফ্যাক্টোরিয়াল ফোর অ্যান্ড দ্যাট ওয়ান ইজ ডেল্টা ফোর ওয়াই জিরো আপ টু একদম ফাইনালি যেটা আসবে আমাদের কাছে, দ্যাট ইজ পি অফ পি মাইনাস ওয়ান পি মাইনাস টু আপ টু পি মাইনাস এন মাইনাস ওয়ান আপন ফ্যাক্টোরিয়াল এন ডেল্টা এন ওয়াই জিরো। একটু ভালো করে তাকিয়ে দেয়, যখন আমার ফ্যাক্টোরিয়াল ফোর তখন কিন্তু এখানে যাচ্ছে কত অব্দি, থ্রি, যখন থ্রি তখন যাচ্ছে টু, যখন টু তখন যাচ্ছে ওয়ান, যখন ওয়ান তখন যাচ্ছে জিরো। সো দ্যাট মিনস যখন এন তখন যাবে কত অব্দি, না এন মাইনাস ওয়ান। এবার পি মানে কি, এক্স ইজ ইকাল টু এক্স জিরো প্লাস পি এইচ, দ্যাট মিনস পি ইজ ইকাল টু এক্স মাইনাস এক্স জিরো ডিভাইডেড বাই এইচ। ওকে, এখানে আর একটা কথাও বলে রাখা, দ্যাট নিউটনস ফর্মুলা ইজ অলসো নোন অ্যাজ গ্রেগরি নিউটন ফর্মুলা। এটাই যদিও আমাদের কাছে নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা বলে আমরা বলছি, বাট দ্যাট ইজ অলসো আওয়ার গ্রেগরি নিউটন ফর্মুলা। এবার নেক্সট আমরা দেখব যে আমাদের কাছে প্রবলেম থাকলে আমরা কিভাবে এই প্রবলেম এখান থেকে এই ফর্মুলা অনুযায়ী সলভ করব। সবার জন্য ফর্মুলাটা আবার একবার সামনে রাখলাম, জাস্ট 10 সেকেন্ডের জন্য দেয়, আমরা তারপর আবার প্রবলেম যাচ্ছি। ওকে, তাহলে আমরা এবার একটু প্রবলেমে ঢুকি। সাপোজ প্রবলেমটা দেওয়া আছে এরকম, ইফ ওয়াই 75 ইজ ইকুয়াল টু 246 ওয়াই 80 ইজ ইকুয়াল টু 202 ওয়াই 85 ইজ 118 ওয়াই 90 ইজ ইকুয়াল টু 40, ফাইন্ড ওয়াই 79। আমরা একটু আগেও বলেছি যে আমাদের কাছে ওয়াই জিরো বা ওয়াই এই ফ্যাক্টরগুলো কোত্থেকে আসছে, না নোটেশন অনুযায়ী, ইফ দ্যাট ইজ আওয়ার এক্স জিরো দেন দ্যাট ইজ ফর ওয়াই জিরো। সো ইফ দ্যাট ইজ আওয়ার এক্স জিরো, সো উই মে টেক দ্যাট ওয়ান অ্যাজ ওয়াই জিরো, ইফ দ্যাট ইজ আওয়ার এক্স ওয়ান দেন উই মে সে দ্যাট ওয়ান অ্যাজ আওয়ার ওয়াই ওয়ান। আমরা যেটা ফার্স্ট করব সেটা হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স টেবিলটা ক্রিয়েট করা যায় কিনা সেটা আগে দেখি। এবং সেটা ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল ক্রিয়েট করতে গেলে অ্যাট ফার্স্ট আমাদের চেক করতে হবে এইচ ইজ ইকুয়াল ইন্টারভ্যাল অর নট। যদি আমরা এইচ এর দিকে তাকাই, 75 to 80 5, 80 to 85 5, 85 to 90 5, 92 নেই আপাতত, তার মানে কি এইচ ইজ ইকাল টু 5 ইকুয়াল, তার মানে আমরা ফরওয়ার্ড টেবিলটা তৈরি করতে পারি। তাহলে একদম যেভাবে আমরা টেবিল আগের বার তৈরি করেছি সেইভাবেই যাই, এক্স ওয়াই ডেল্টা ওয়াই ডেল্টা টু ওয়াই ডেল্টা থ্রি ওয়াই এই অবধি আসবে। এক্স ইজ ইকাল টু স্টার্টিং কত, 75,
তার জন্য ওয়াইয়ের ভ্যালু কত? 246। দেন কত? 80। তার জন্য কত? 202। দেন 85, তার জন্য কত? 118। ফাইনালি আছে কত? 90। কত এলো? দ্যাট ইজ 40 গিভেন। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের কোনটার ভ্যালু বার করতে দিয়েছে। উই হ্যাভ টু ফাইন্ড আউট 79। যদি আমরা এই পুরোটাকে এক্স জিরো, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি এইভাবে লিখি, সো দ্যাট ইজ আওয়ার ওয়াই জিরো, ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি। নেক্সট 79 কোথায় পড়ছে? 79 ইজ নিয়ার অ্যাবাউট হিয়ার। যদি আমরা পুরো যা ডেটা গিভেন সেটাকে দুভাগে ভাগ করি মিডিল পোর্শন থেকে, সাপোজ ফ্রম দ্য মিডিল পোর্শন আমরা যদি এটাকে ভাগ করি, অনেকটা এরকম জায়গায় আমাদের মিডিল পোর্শনটা আসে, তার মানে মিডিল পোর্শনের উপরের পার্টে, দ্যাট মিন্স ফ্রম দ্য ভেরি স্টার্টিং পার্ট, যদি আমাদের রিকোয়ার্ড যে কোয়ারিটা আছে দ্যাট ইজ 79, এটা পড়েছে কোথায়? না, ফ্রম 75 to 80, ভেরি ফার্স্ট ইন্টারভ্যালে, তাহলে আমরা ইউজ করতে পারি ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল। নেক্সট ওয়ান, সাপোজ ধর আমাদের কাছে কোশ্চেনটা দিয়েছে ওয়াই 89, তাহলে 89 কোথায় পড়তো? হয়তো এখানে। তখন নর্মালি আমরা যেটা ইউজ করতাম দ্যাট ইজ ব্যাকওয়ার্ড। ওকে, বাট দ্যাট ইজ নট ট্রু, বা এটাই সবসময় একমাত্র কথা নয় যে আমার ফার্স্ট পার্টে থাকলে বা প্রথম দিকের ইন্টারভ্যালের মধ্যে থাকলেই আমরা ফরওয়ার্ড ইউজ করব, ব্যাকওয়ার্ড ইউজ করতে পারবো না, দ্যাট ইজ রং। আমরা চাইলে এই টেবিলটায় ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিল, ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন করতে পারি, রেজাল্ট অলমোস্ট সেমই আসবে। অলমোস্ট কেন? সেমই আসবে। কিন্তু আমরা এক্ষেত্রে যেহেতু সামনে পড়েছে একটা জেনারেলাইজেশন ওয়েতে যাই, তো সেখানে গিয়ে আমরা দেখছি যে না, এটার যেহেতু ওই রকম একটা জায়গায় কাছাকাছির মধ্যে আছে, সো ইটস বেটার আমরা নিউটনস ফরওয়ার্ডটাকে ইউজ করি। সো ভেরি ফাস্ট 75, 80, 246, 202, সো 202 মাইনাস 246 ভ্যালু কত? দ্যাট ইজ 44। দেন 180 মাইনাস 202 রেজাল্ট ইজ মাইনাস 84। দেন 40 মাইনাস 118 দ্য রেজাল্ট ইজ মাইনাস 78। নেক্সট ওয়ান, মাইনাস 84 মাইনাস অফ মাইনাস 44, দ্যাট মিন্স মাইনাস 84 প্লাস 44, দ্য রেজাল্ট ইজ মাইনাস 40। দেন মাইনাস 78 মাইনাস 84, দ্যাট মিন্স মাইনাস 78 প্লাস 84, দ্য রেজাল্ট ইজ 6। ওকে, নেক্সট ওয়ান, 6 মাইনাস অফ মাইনাস 40, দ্যাট মিন্স 46। এবার আমরা একটু এগুলোর নোটেশন গুলো লিখি। সো দ্য ভেরি ফার্স্ট ওয়ান কি হবে আমাদের কাছে? ডেল্টা অফ ওয়াই জিরো, ডেল্টা অফ ওয়াই ওয়ান, ডেল্টা অফ ওয়াই টু, দ্যাট ওয়ান ডেল্টা টু ওয়াই জিরো, ডেল্টা টু ওয়াই ওয়ান, ডেল্টা থ্রি ওয়াই জিরো। আমাদের পুরো ফর্মুলাটায় ওয়াই ওয়ান ওয়াই টু এর কিছু লাগবে না, যেটা লাগবে সেটা হচ্ছে সবসময় ডেল্টা ওয়াই জিরোর উপরে যে নোটেশনস গুলো আছে আমরা সেগুলোকে নিয়েই কাজ করব। সো ফ্রম দ্য ভেরি ফার্স্ট ওয়ান, ফ্রম ওয়াই জিরো। ওকে, অ্যাজ ইউজুয়াল দেখ, একটা জিনিস বোঝা যাচ্ছে যে রেজাল্ট আমাদের কি আসবে, 246 to 202, বা 202 থেকে 246-এর মধ্যে রেজাল্ট আসবেই, এবং 79 যেহেতু 80 কাছাকাছি, তার মানে 202-এর কাছাকাছি আমাদের রেজাল্টটা আসা উচিত, অ্যাটলিস্ট ওরকম অনেকটা। তাহলে ফার্স্ট ওয়ান আমাদের কাছে এক্স জিরো কোনটা, আমরা আবার একবার ফর্মুলাটা দেখাচ্ছি।
yp is equal to y0 plus p delta y0 plus p into p minus 1 delta 2 y0 upon factorial 2 যতদূর অবধি আমাদের যেতে হবে আমাদের এখানে আছে কত অবধি দ্যাট ইজ ডেল্টা 3 তার মানে আমরা এই ফর্মুলাতেও যাব কত অবধি না ডেল্টা 3 অবধি তাহলে নেক্সট p is equal to x minus x0 by h তাহলে এখানে ফার্স্ট আমরা যেটা ফাইন্ড আউট করব that is p তাহলে p is equal to that is always small p x minus x0 divided by h h কত that is 5 একদম প্রথমেই আমরা ফাইন্ড আউট করেছি বা এখান থেকেও আমরা পেয়ে যাচ্ছি that is 5 ওকে তাহলে x0 কত x0 অলরেডি আমাদের কাছে নোটেশন অনুযায়ী আমরা নিয়েছি দ্যাট ইজ 75 ওকে এইবার আমাদের কাছে x কত x হচ্ছে আমাদের সেটাই যেটার ভ্যালু আমাদের ফাইন্ড আউট করতে দিয়েছে দ্যাট ইজ 79 সো দ্যাট মাস্ট বি 79 সো দ্যাট ওয়ান ইজ ইকুয়াল টু 4 আপন 5 সো দ্যাট ওয়ান পয়েন্ট এইট সো আমার স্মল পি বেরোলো পয়েন্ট এইট এবার অ্যাকর্ডিং টু ফর্মুলাটাই আমি লিখছি ওয়াই পি ইজ ইকুয়াল টু ওয়াই জিরো প্লাস পি অফ ডেল্টা ওয়াই জিরো প্লাস পি অফ পি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল টু ডেল্টা টু ওয়াই জিরো প্লাস পি ইন্টু পি মাইনাস ওয়ান পি মাইনাস টু আপন ফ্যাক্টোরিয়াল থ্রি ডেল্টা থ্রি ওয়াই জিরো তাহলে এখানে পি মানে আমার কত দ্যাট ইজ উই আর রাইটিং জিরো পয়েন্ট এইট ওয়াই জিরো আমাদের কাছে কত ছিল 246 তাহলে ওয়াই জিরোর জায়গায় লিখলাম 246 প্লাস পি মানে কত 0.8 ইনটু ডেল্টা ওয়াই জিরো দেখ ডেল্টা ওয়াই জিরো আমাদের কত বেরিয়েছে দ্যাট ইজ মাইনাস 44 তাহলে ডেল্টা ওয়াই জিরোর জায়গায় আমরা লিখছি মাইনাস 44 প্লাস পি পি এর জায়গায় কত 0.8 ইনটু 0.8 মাইনাস 1 আপন ফ্যাক্টোরিয়াল 2 মানে কত দ্যাট ইজ 2 ইন্টু ডেল্টা টু ওয়াই জিরো ডেল্টা টু ওয়াই জিরো আমাদের কত বেরিয়েছে দ্যাট ইজ মাইনাস 40 তাহলে ওখানে আমরা লিখছি মাইনাস 40 প্লাস এই অবধি আমরা যাব সো দ্যাট মিন্স 0.8 ইন্টু 0.8 মাইনাস 1 0.8 মাইনাস 2 আপন ফ্যাক্টোরিয়াল 3 দ্যাট মিন্স 6 ইন্টু ডেল্টা থ্রি ওয়াই জিরো কত বেরিয়েছিল 46 তো আমরা এখানে লিখলাম 46 তার মানে অরিজিনালি এখানে যে ভ্যালুটা আমরা ফাইন্ড আউট করছি দ্যাট ইজ আওয়ার ওয়াই অফ 79 ওকে তোদের জন্য চেকিং করতে দিচ্ছি যদি তোরা ক্যালকুলেট করতে পারিস দু মিনিটের জন্য করতে পারবি দেখ কত আসছে রেজাল্ট দেখি হাতে ক্যালকুলেটর নিয়ে সবসময় রেজাল্টটা 202 থেকে 246 এর মধ্যেই আসবে একজন কেউ কত আনসার আসছে
আসছে না? আচ্ছা একবার বল, 215.472। 472 আচ্ছা এবার আমাকে বল, তোর কি একদম পারফেক্ট এই অ্যান্সারটা এসছে নাকি আরো কোনো ডেসিমাল পয়েন্ট এসছে? এটাই এসেছে। আচ্ছা যদি এটা এসে থাকে দেন দ্যাট ইজ রাইট, দ্যাট মিনস ইকুয়াল টু। যদি আজকে আমাদের কাছে পারফেক্টলি এটা না আসতো, আমরা যদি রাউন্ডিং করতাম বা একটা এস্টিমেশন নিতাম, দেন অলওয়েজ ইউজ নিয়ারলি ইকুয়াল টু, নট ইকুয়াল। ওকে, যেহেতু ইকুয়াল আসছে 215.472, দেন উই ক্যান রাইট ইয়েস দ্য আনসার ইজ 215.472 ইজ ইকুয়াল। বাট যদি ইকুয়াল না হয়, আমরা রাউন্ডিং ও করি বা কিছুটা এস্টিমেশনও করি, সো দ্যাট মিন্স দ্য সাইন উড বি নিয়ারলি ইকুয়াল টু। এটা হয়তো বইতে সবসময় থাকে না, রাউন্ডিং করাই থাকে, কিন্তু সবসময় চেষ্টা করবি এই সাইনটা ইউজ করতে যদি আমরা এস্টিমেশন করি একদম ইকুয়াল সাইন না হয়। ক্লিয়ার ব্যাপারটা এই জায়গাটা? আমি এইটা যেটা বলতে চাইলাম স্যার, পি এর ক্যালকুলেশনের পার্টটা একটু দেখান। পি এর ক্যালকুলেশন হচ্ছে আমাদের কাছে কি, পি হচ্ছে এক্স মাইনাস এক্স জিরো ডিভাইডেড বাই এইচ। এইচ আমাদের কত বেরিয়েছে? 5। এক্স জিরো কত অলরেডি ছিল আমাদের কাছে? 75। সে এক্স হচ্ছে কোনটা যেটার উপর বেস করে আমরা ভ্যালু ফাইন্ড আউট করতে যাচ্ছি, দ্যাট ইজ আওয়ার এক্স। সো দ্যাট ইজ 4/5, দ্যাট ইজ 0.8। ওকে স্যার। ওকে, এবার আমরা আবার নিউটনস ফরওয়ার্ডেই যাব। এবার প্রবলেমটা চেঞ্জ হবে। প্রবলেমটা এরকম দেওয়া আছে, ফাইন্ড আ কিউবিক পলিনোমিয়াল, হুইচ টেক দ্য ফলোয়িং ডেটা। ডেটাটা কি কি? এক্স জিরো, ওয়ান, টু, থ্রি, তার রেসপেক্টিভ এফেক্টস দিয়ে দেওয়া আছে, ওয়ান, টু, ওয়ান, টেন। দেখ এফেক্টস মানে আমাদের কাছে ওয়াই, সো অ্যাকর্ডিং টু দ্যাট, দ্যাট ইজ আওয়ার এক্স জিরো, দ্যাট ইজ আওয়ার এক্স ওয়ান, দ্যাট ইজ আওয়ার এক্স টু, দ্যাট ইজ আওয়ার এক্স থ্রি। ইচ অ্যান্ড এভরি টাইম দ্য ইন্টারভাল ইজ ভেরি সিম্পলি এইচ 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 ইজ ইকুয়াল টু ওয়ান, সো ইকুয়াল। সো উই মে প্রসিড উইথ ফরওয়ার্ড, নো প্রবলেম। And according to that, that is our y0, y1, y2, y3. কিন্তু এখানে কোনো ভ্যালু বার করতে দেয়নি, এখানে যেটা বার করতে দিয়েছে দ্যাট ইজ আ পলিনোমিয়াল, একটা পলিনোমিয়ালকে ফাইন্ড আউট করতে দিয়েছে। অ্যান্ড দ্যাট মাস্ট বি কিউবিক, কারণ আমাদের কাছে কটা ভ্যালু দেওয়া আছে? 4টে। যেহেতু 4টে ভ্যালু দেওয়া আছে, অ্যাজ ইউজুয়াল আমাদের ভ্যালু যেটা আসবে, পলিনোমিয়াল মিন্স এক্স কিউবের উপরে একটা ফাংশন আসবে। ওকে, তাহলে আমরা এগোবো কিভাবে? অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা ফরওয়ার্ডের টেবিল তৈরি করছি, ঠিক সেই ফরওয়ার্ডের টেবিলটাই আমরা এখানে যাব। অর্থাৎ এক্স, এফ এক্স, ডেল্টা এফ, ডেল্টা টু এফ, ডেল্টা থ্রি এফ। ভালো করে দেখ, এখানে কিন্তু আমি ওয়াই লিখিনি, এখানে লিখছি এফ, কারণ অ্যাকর্ডিং টু প্রবলেম আমাদের এফটা দেওয়া আছে, তাই আমরা এফ ধরে এগোচ্ছি।
তাই এটা তোরাও করবি। যদি কোশ্চেনে থাকে এফ, তাহলে এফ ধরে এগোবো, ওয়াই থাকলে ওয়াই। জিরো, ওয়ান, টু, থ্রি, রেসপেক্টিভ হচ্ছে ওয়ান, টু, ওয়ান, টেন। ওকে, তাহলে ফার্স্ট অফ অল আমরা ফরওয়ার্ড টেবিলটা তৈরি করি। টু থেকে এক বাদ গেলে কত হয়? ওয়ান। ওয়ান থেকে টু, দেন মাইনাস ওয়ান। টেন টু ওয়ান, দ্যাট মিন্স নাইন। নেক্সট ওয়ান, তার মানে মাইনাস টু, মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান। নাইন টু মাইনাস অফ মাইনাস ওয়ান, দ্যাট মিন্স টেন। অ্যান্ড টেন টু মাইনাস টু, দ্যাট মিন্স টুয়েলভ। সো অ্যাকর্ডিং টু দ্যাট আমাদের লাগবে কোনটা কোনটা? দ্যাট ইজ আওয়ার এক্স জিরো, দ্যাট ইজ আওয়ার এফ জিরো, দ্যাট ইজ আওয়ার এফ ওয়ান, সরি ডেল্টা অফ এফ জিরো, দ্যাট ইজ আওয়ার ডেল্টা টু অফ এফ জিরো, অ্যান্ড দ্যাট ওয়ান ইজ আওয়ার এফ জিরো অফ ডেল্টা থ্রি অফ এফ জিরো। ওকে, আমাদের এখানে যদি আমরা পি ফাইন্ড আউট করতে যাই, পিটাকে আমরা কি পাব? এক্স মাইনাস এক্স জিরো ডিভাইডেড বাই এইচ, এইচ ইজ ইকুয়াল টু ওয়ান, এক্স জিরো ইজ ইকুয়াল টু জিরো, এক্স ইজ ইকুয়াল টু এক্স, কারণ কোনো ভ্যালু দেওয়া নেই। এবং আমরা যেহেতু পলিনোমিয়ালটা ফাইন্ড আউট করব, তাই আমাদের ক্ষেত্রেও এক্স এর ভ্যালু দরকার নেই। আমরা যদি ফাংশনটাই তৈরি করে নিতে পারি, পলিনোমিয়ালটাই তৈরি করে নিতে পারি, আমি এক্স এর জায়গায় যে ভ্যালুই দিই না কেন, সেই ভ্যালুই কিন্তু আমরা পেয়ে যাব, তার রেসপেক্টিভ ওয়াই এর ভ্যালুটা বা এফ এর ভ্যালুটা। সো দ্যাট পি ইজ ইকুয়াল টু নাও এক্স, স্মল এক্স। তাহলে অ্যাকর্ডিং টু সেম ফর্মুলা আমরা এখানে যাচ্ছি। সো দ্যাট মিন্স বাই নিউটন গ্রেগরি ফর্মুলা, ওয়াই অফ এক্স, কারণ আমরা সিম্পলি পলিনোমিয়ালটা তৈরি করছি, ভুল করলাম, এফ অফ এক্স নট ওয়াই অফ এক্স, এফ অফ এক্স ইজ ইকাল টু এফ অফ এক্স জিরো, দ্যাট মিন্স ওয়াই জিরো, প্লাস পি অফ, পি অফ কি আছে আমাদের কাছে, দ্যাট ইজ ডেল্টা অফ এফ এক্স জিরো। ওকে, বাই ফ্যাক্টোরিয়াল এইচ আমরা এখানেই সেটা ইউজ করব ডাইরেক্টলি। ওকে, সো ফার্স্ট মানে পি মানে কি আমার কাছে, দেখ একটু যদি ভালো করে এখানে লিখে রাখছি, ডেল্টা এফ অফ এক্স জিরো প্লাস পি অফ পি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বাই টু, দ্যাট ইজ ডেল্টা টু অফ এফ অফ এক্স জিরো, আর ফাইনালি পি অফ পি মাইনাস ওয়ান পি মাইনাস টু ফ্যাক্টোরিয়াল থ্রি ডেল্টা থ্রি এফ অফ এক্স জিরো। ওকে, এবার সিম্পলি আমরা ভ্যালুগুলো এখানে পুট করতে থাকব। এফ অফ এক্স জিরো আমার কাছে কত ছিল দেখে একবার তাকিয়ে, দ্যাট ইজ ওয়ান, প্রথম ছিল হচ্ছে ভ্যালু ওয়ান, প্লাস পি আমার কাছে কত বেরিয়েছে, দ্যাট ইজ এক্স, এক্স ডেল্টা অফ এফ এক্স জিরো কত এসেছিল, মানে ডেল্টা অফ এফ জিরো ওয়ান, সো এক্স ইন্টু ওয়ান, প্লাস পি এর জায়গায় আমার কি পুট করছি, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল টু ডেল্টা টু এফ অফ এক্স জিরো, মানে কত, মাইনাস টু, মাইনাস টু, প্লাস একদম ফাইনালি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু ডিভাইডেড বাই সিক্স ইন্টু ডেল্টা থ্রি এফ অফ এক্স জিরো কত এসেছিল, টুয়েলভ। একটু ভালো করে তাকিয়ে দেখ এখানে, অ্যাজ ইউজুয়াল এক্স এক্স এক্স, সো দ্যাট মিন্স এক্স কিউ আমাদের আসতে বাধ্য। ওকে, এবার যদি ক্যালকুলেট করি, ওয়ান প্লাস এক্স মাইনাস, এখানে টু আর মাইনাস টু কেটে যাচ্ছে, মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান
প্লাস সিক্স আর টুয়েলভ কেটে যাচ্ছে, দ্যাট ইজ প্লাস এখানে কি আসছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, এখানে টু মাল্টিপ্লাই হবে এক্স মাইনাস টু। আমরা যদি পুরোটাকে এবারে ক্যালকুলেট করি তাহলে আমাদের কাছে কি আসছে ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স, তারপরেরটা আসছে প্লাস টু এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স। যদি পুরোটা ক্যালকুলেট করা হয় তাহলে আমাদের কাছে আসছে রেজাল্ট টু এক্স কিউব মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ওয়ান। এবার এই এক্স এর জায়গায় আমি যে ভ্যালুই পুট করি না কেন সেই ভ্যালু এক্স এর ভ্যালু রেসপেক্টে আমার এফ এর ভ্যালু কি সেটা ফাইন্ড আউট হয়ে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? এই জায়গাটা ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। ওকে, আমরা এবার চলে যাচ্ছি একই সঙ্গে নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলায়, তারপর কি আবার কিছু প্রবলেম করি। তার মানে নিউটনস ব্যাকওয়ার্ড যখনই আমরা ফর্মুলায় যাব তার মানে আমাদের কি লাগবে না ব্যাকওয়ার্ড অপারেটর আর ন্যাপলা। সো নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন, এখানে আমাদের কাছে ফর্মুলাটা কি দাঁড়ায় ওয়াই এক্স, অ্যাজ ইউজুয়াল ওখানে ইউজ করছিলাম ডেল্টা ওয়াই জিরো, এখানে ইউজ করব ন্যাপলা ওয়াই এন, দ্যাট মিনস ফ্রম দ্য এন পার্ট। সো ওয়াই এক্স ইজ ইকুয়াল টু ওয়াই এন ফ্রম দ্য এন প্লাস পি অফ, পিটা আবার আমাদের কাছে এসছে, এখানে পিটা আলাদা, ন্যাপলা অফ ওয়াই এন। দেন ভালো করে দেখ, এখানে ছিল হচ্ছে পি ইন্টু পি মাইনাস ওয়ান, এখানে কি আসছে পি ইন্টু পি প্লাস ওয়ান আপন ফ্যাক্টোরিয়াল টু, ডেল্টা সরি ন্যাবলা হবে, দ্যাট ইজ ন্যাবলা টু ওয়াই এন প্লাস, তারপরেরটা কি তার মানে পি ইন্টু পি প্লাস ওয়ান পি প্লাস টু আপন ফ্যাক্টোরিয়াল থ্রি অ্যান্ড ন্যাবলা থ্রি ওয়াই এন আপ টু কত অবধি অ্যাজ ইউজুয়াল যেমন আমরা ওখানেও করেছি, দ্যাট মিন্স পি ইন্টু পি প্লাস ওয়ান পি প্লাস টু আপ টু পি প্লাস এন মাইনাস ওয়ান আপন ফ্যাক্টোরিয়াল এন ইন্টু ন্যাবলা ইন ওয়াই এন। ওকে, এবার আমাদের কাছে এই যে পিটা, তাহলে পিটা কি ইন দ্য কেস অফ ফরওয়ার্ড, পি ইজ ইকাল টু এক্স মাইনাস এক্স জিরো ডিভাইডেড বাই এইচ ইন দ্য কেস অফ ব্যাকওয়ার্ড, পি ইজ ইকাল টু এক্স মাইনাস এক্স এন ডিভাইডেড বাই এইচ, অর্থাৎ এখানে কিন্তু আমরা এন থেকে শুরু করছি। নর্মালি এটা যেটা হয় সেটা হচ্ছে এক্স ইজ ইকাল টু এক্স প্লাস পি এইচ, সরি এক্স এন প্লাস পি এইচ, নিজেরই ভুল করে নিজেই গন্ডগোল করছি, এক্স ইজ ইকাল টু এক্স এন প্লাস পি এইচ, সেখান থেকে আমাদের পিটা ফাইন্ড আউট হচ্ছে। বরং বেটার আমরা কিছু প্রবলেমে যাই, সেখান থেকে গিয়ে আমরা একদম ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দুটোই চেক করি। আচ্ছা ধরা যাক একটা প্রবলেম দিয়েছে, আগে ব্যাকওয়ার্ডটা করি, লেট দ্য কোশ্চেন হ্যাজ বিন গিভেন লাইক দ্যাট, ফাইন্ড ওয়াই ফ্রম দ্য ফলোয়িং ডেটা,
আমাদের যেহেতু at x is equal to 2.65 এটা বলেছে, মানে যখন 2.65 হবে তখন হবে। আমরা ডেটাটাকে ওইভাবে না লিখে, যেহেতু আমাদের টেবিল ক্রিয়েট করতেই হবে, তাই আমরা কি করছি না তৈরি করেই নিচ্ছি আগে থেকে। তো সাপোজ গিভেন x তার রেসপেক্টিভ y, x দেওয়া আছে -1 0 1 2 3। আচ্ছা, ইন্টারভাল যেহেতু আমাদের কাছে ইকুয়াল, তার মানে হয় আমরা ফরওয়ার্ড নয় আমরা ব্যাকওয়ার্ড, যে কোনো একটাতে এগোতেই পারি। দেখা যাক এখানে আমরা কোনটার জন্য এগোবো। সো ওয়াই তার রেসপেক্টিভ দেওয়া আছে -21 6, দেন 15, দেন 12, দেন 3। ওকে, সো এইবার তাহলে আমরা যদি ফাইন্ড আউট করতে যাই আমাদের এক্স এর ভ্যালু কোনটার জন্য দিয়েছে না 2.65, দেখ একটু তাকিয়ে 2.65টা কোথায় গিয়ে পড়েছে, ইন দ্যাট পজিশন, দ্যাট ইজ আওয়ার 2.65, এরকম একটা পজিশন। সো ইটস বেটার আমরা ব্যাকওয়ার্ড ইউজ করি। যদি ব্যাকওয়ার্ড ইউজ করি তার জন্য আমরা যেটা করব, x0 y x1 x2 x3 x4, ওকে, সো y4 y3 y2 y1 y0, হেন্স আমাদের কাছে ন্যাবলা আমরা ইউজ করছি, ন্যাবলা 2 ন্যাবলা 3 ন্যাবলা 4। ওকে, দেখা যাক আমরা এক এক করে এগোই। টেবিল ব্যাকওয়ার্ড হলেও আমাদের কাছে সেম ওয়ে, অর্থাৎ 6 -(-21), তাই তো? তার মানে রেজাল্ট কত আসছে, দ্যাট ওয়ান ইজ 27। 15 - 6 তার মানে কত আসছে, 9। দেন 12 - 15 দ্যাট মিন্স কত, -3। 3 - 12 দ্যাট মিন্স -9। নেক্সট ওয়ান, তাহলে তার পরেরটা কত, 9 - 27 দ্যাট ইজ -18। -3 অফ -9 দ্যাট মিন্স -12। -9 - -3 দ্যাট মিন্স -6। ওকে, সো এর পরেরটা কি আসছে, -12 অফ -18 দ্যাট ইজ 6, অ্যান্ড 6 - -6 অফ -+10 দ্যাট ইজ অ্যানাদার 6। সো ফাইনালি যেটা আসবে আমাদের কাছে 0। ওকে, এবার আমাদের কাছে রিকোয়ারমেন্ট কোনগুলো, অলওয়েজ ফ্রম দ্য লাস্ট পজিশন, অলওয়েজ ফ্রম দ্য লাস্ট পজিশন। তাহলে আমাদের ফার্স্ট লাগবে হচ্ছে x4 y4, দ্যাট ইজ আওয়ার ন্যাবলা y4, দ্যাট ইজ আওয়ার ন্যাবলা 2 y4, দ্যাট ইজ আওয়ার ন্যাবলা 3 y4, অ্যান্ড ফাইনালি ন্যাবলা 4 y4। ওকে, তাহলে এইগুলো যদি আমাদের লাগে, আমরা এখানে আবার একবার ওই ফর্মুলাটাকে তোদের দেখিয়ে দিচ্ছি। এক্ষেত্রে p-1 এর জায়গায় প্লাস করে করে এগোবে, আর পিটাকে ফাইন্ড আউট করবো x - xn/h। তাহলে আমাদের কাছে পি মানে কত আসছে চেক করা যাক। সো p = xn মানে কত, x4 এক্ষেত্রে, সো -3 / h কত করে, h কত করে না 1, ইকুয়াল ইন্টারভাল ছিল। x কত বের দিয়েছে আমাদের, দ্যাট ইজ 2.65, সো মাইনাস আমাদের p আসতেই পারে এবং সেটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই। সো দ্যাট ইজ 2.65, সো দ্য রেজাল্ট অফ p ইজ -0.35। ওকে, তাহলে এবার আমরা
সিম্পলি আবার একবার ফর্মুলাটা লিখেই তোদের সুবিধার জন্য করতে করতে যাচ্ছি। YP is equal to YN plus P of Nabla YN plus P of P plus 1 by factorial 2 Nabla 2YN plus P of P plus 1 P plus 2 factorial 3 Nabla 3YN and so on. আমরা এখানে আমাদের ন্যাবলা ফর লাগবে না, কারণ ন্যাবলা ফর অলরেডি জিরো বেরিয়েছে। সো আমরা যদি এখানে ফাইন্ড আউট করি তাহলে ওয়াই পি কত বেরিয়েছে, মাইনাস পয়েন্ট থ্রি ফাইভ, দ্যাট মিনস উই আর গেটিং দ্য রেজাল্ট অফ ওয়াই টু পয়েন্ট সিক্স ফাইভ। ওয়াই এন কত ছিল, থ্রি, প্লাস পি কত বেরিয়েছে, মাইনাস পয়েন্ট থ্রি ফাইভ। ন্যাবলা ওয়াই এন কত বেরিয়েছে, আচ্ছা মানে আমাদের ওয়াই ফোর, সো দ্যাট ওয়ান ইজ মাইনাস নাইন, প্লাস পি এর জায়গায় কত, মাইনাস পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু মাইনাস পয়েন্ট থ্রি ফাইভ প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল টু ডিভাইডেড ন্যাবলা টু ওয়াই এন মাইনাস সিক্স। ওকে, তারপরেরটা আমাদের কাছে আসছে প্লাস মাইনাস পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু মাইনাস পয়েন্ট থ্রি ফাইভ প্লাস ওয়ান মাইনাস পয়েন্ট থ্রি ফাইভ প্লাস টু ডিভাইডেড বাই সিক্স ইন্টু, আবার আমাদের কাছে চেক করি কত এসেছিল, সিক্স। আমরা লাস্টেরটায় আর যাচ্ছি না, কারণ যেহেতু জিরো তার মানে ক্যালকুলেশন জিরোই হয়ে যাবে, সো ইন্টু সিক্স। দেখ এবার বলতো রেজাল্ট কত আসছে একটু চেক করে, কেউ দু মিনিট ওয়েট করা যাক। স্যার ওই 6.457125। আচ্ছা এটা কি তোর একদম পারফেক্ট এটা এলো না, নিয়ার অ্যাবাউট এলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট ওটা এসেছে আমার মনে হয়। এটা আমার মনে হয় এখানে তোর পারফেক্ট ওটা আসছে, হয়তো কোনো কারণে ক্যালকুলেশনের লিমিটেশনের জন্য। ঠিক আছে, আমার বেটার এখানে, আমার মনে হয় এখানে বেটার নিয়ারলি ইকুয়াল টু করা বেটার। ঠিক আছে, আমি সাপোজ 4571 করে দিলাম, মানে আপ টু ফোর্থ ডেসিমাল পয়েন্ট আমি রেজাল্টটা দিলাম। বাকিদের ঠিক আসছে, এরকমই আসছে? আচ্ছা আরো একটা ছোট প্রবলেম করে নেওয়া যাক, তাহলে একদম অনেক জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ আমাদের কাছে কোশ্চেনটা এরকম দিয়ে দিয়েছে যে ধর একটা অ্যালয় অফ জিঙ্ক আছে, আচ্ছা ধর আমাদের দিয়ে দিয়েছে এরকম যে অ্যালয় অফ জিঙ্ক, অ্যালয় অফ জিঙ্ক অ্যান্ড লেড। ঠিক আছে, এবং যে পয়েন্টটা দেওয়া হচ্ছে যে থিটা ইজ দ্য টেম্পারেচার যেখানে গিয়ে ওর মেল্টিং পয়েন্টে কি হচ্ছে, মানে থিটা ইজ দ্য টেম্পারেচার অ্যান্ড এক্স ইজ দ্য পার্সেন্টেজ অফ লেড। ওকে, আমি এখানে একটাই দেখাবো, আমি দুটো প্রবলেম আছে, আমি এখানে একটাই দেখছি, ধর বাকিটা তোরা করবি, আমি এবারে অ্যাসাইনমেন্ট দিয়েও দেবো। ইউজিং
নিউটনস ইন্টারপোলেশন, কোথাও বলে দেয়নি ব্যাকওয়ার্ড কি ফরওয়ার্ড, ইন্টারপোলেশন। ফাইন্ড এক নম্বর, সাপোজ থিটা হোয়েন এক্স ইজ ইকাল টু 48, আর অ্যানাদার ওয়ান ফাইন্ড থিটা হোয়েন এক্স ইজ ইকাল টু 84। ওকে, এবার দেখা যাক ডেটাটা আমাদের কাছে কি কি গিভেন আছে। যদি আমরা ডেটার দিকে দেখাই তাহলে বেটার হচ্ছে একেবারে টেবিলে চলে যাওয়া। সো অ্যাকর্ডিং টু এক্স, অ্যাকর্ডিং টু থিটা, এক্স এ দেওয়া আছে 40, 50, 60, 70, 80 এবং 90, তার মানে সবকটা গ্যাপই 10। সো আমরা ফরওয়ার্ডে যেতেই পারি। আর রেসপেক্টিভ গুলো দেওয়া আছে 184, 204, 226, 250, 276, 304। তাহলে এবার আমরা ডেল্টায় যাই বা ন্যাবলায় যাই, আমি প্রথমে ডেল্টা থ্রি লিখছি, সরি ডেল্টা থিটা, ডেল্টা টু থিটা, ডেল্টা থ্রি থিটা, ডেল্টা ফোর থিটা, মেবি ডেল্টা ফাইভ লাগবে, হ্যাঁ ডেল্টা ফাইভ থিটা, কারণ আমাদের কাছে এখানে যে ভ্যালুগুলো আছে আপ টু এক্স ফাইভ, এক্স জিরো, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর, এক্স ফাইভ। আমরা এখানে যদি ফার্স্ট একটা দিয়েছে এক্স যখন 48 তখন কত, আর এক্স যখন 84 তখন কত, দেখ 48টা কোথায় বিলং করছে। যদি আজকে 48 এর দিকে তাকাতাম, 48 বিলং করছে এখানে, তার মানে ফার্স্টের দিকে ইন্টারভ্যালে, আর 84 বিলং করছে কোথায়, না এরকম একটা জায়গায়। সো আমরা বেটার 48 এর জন্য কোনটাকে ক্যালকুলেট করা, না বেটার হচ্ছে আমরা ফরওয়ার্ডে যাওয়া। আমরা ব্যাকওয়ার্ডে যেতে পারি তাতেও প্রবলেম নেই, আর 84 এর জন্য ব্যাকওয়ার্ডে যাওয়া। টেবিল কিন্তু ভ্যালু আমাদের কাছে সেম হবে, শুধু ডিফারেন্স হবে কোনটা, তার নোটেশন গুলো। দ্যাট ওয়ান ইজ সেম অ্যাজ ন্যাবলা থিটা, দ্যাট ওয়ান মাস্ট বি ন্যাবলা টু থিটা, ন্যাবলা থ্রি থিটা, ন্যাবলা ফোর থিটা, ন্যাবলা ফাইভ থিটা। আমরা যদি ক্যালকুলেট করি রেজাল্ট যা যা পাবো, ফার্স্টেরটা হচ্ছে 20, তারপরেরটা হচ্ছে 22, তারপরেরটা হচ্ছে 24, 26, 28, তারপরে আসছে 2, 2, 2, 2, তারপরে হচ্ছে দেখ 0, 0, 0, হেন্স 0, 0, 0। আমরা যদি ফরওয়ার্ডে যেতাম, ফরওয়ার্ডের জন্য আমাদের যেগুলো লাগবে দ্যাট ইজ আওয়ার ডেল্টা থিটা 0, দ্যাট ইজ আওয়ার ডেল্টা টু থিটা 0, দ্যাট ইজ আওয়ার ডেল্টা থ্রি থিটা 0, ডেল্টা ফোর থিটা 0, ডেল্টা ফাইভ থিটা 0। সেম অ্যাজ আমাদের এটার জন্য ব্যাকওয়ার্ডের জন্য কোনটা লাগতো, সেখানেই আমরা ইউজটা করতাম ন্যাবলা ডেল্টা ফাইভ, ন্যাবলা টু ডেল্টা সরি থিটা ফাইভ, ন্যাবলা থ্রি থিটা ফাইভ, ন্যাবলা ফোর থিটা ফাইভ, দ্য সেম থিটা ফাইভ। এখানে আমাদের কাছে সুবিধা হচ্ছে যে ডেল্টা থ্রি হোক বা ন্যাবলা থ্রি হোক, এখান থেকে যেহেতু সব জিরো, আমাদের কাছে ক্যালকুলেশনটা শুধুমাত্র এই পোর্শনটা এসে দাঁড়িয়ে গেছে। ওকে, এবার যেহেতু বলেছে আমি ধর লাস্ট স্টেপটাই যাচ্ছি, সো দ্যাট মিন্স যদি আজকে আমরা এটা ফাইন্ড আউট করতে যাই হোয়েন এক্স ইজ ইকাল টু 84, সো পি ইজ ইকাল টু 84 মাইনাস এক্স এন, এক্স এন মিন্স এক্স ফাইভ, সো দ্যাট ইজ 90 আপন এইচ দ্যাট ইজ 10। আমি সবার সুবিধার জন্য আবার একবার লিখে দিচ্ছি, এক্স মাইনাস এক্স এন
that one x5 here, that is our h. So result koto asche ekhane, that is minus 6 upon 10 or minus 0.6. Okay. এবার যে ফর্মুলাটা ইউজ করার দরকার আমরা সেটাই করব আর যদি ফরওয়ার্ডে যেতাম তাহলে ফরওয়ার্ডের জন্য আমাদের কি ছিল when x is equal to 48 সো এখানে p আমাদের কি আসতো দ্যাট ইজ প্রথমে আমাদের কি ছিল 40 তাই তো সো x is equal to 48 minus x0 দ্যাট ইজ 40 upon h আবার এখানে লিখে দিচ্ছি that is our x, that is our x0, that is our h. So the result is now 8 by 10 or 0.8 for that. Ebar amra forward er jonne ei p ta use korbo and etar jonne or upor etar jonne backward e use korbo. Thik ache, amra ekhane formula kore ar ota dekhachhi na. Toder jonne rakhlam answer gulo borong ekhane ektu bole dicchi. সেটা চেক করে দেখবি যখন 48 হবে তখন আমাদের নিয়ার অ্যাবাউট আসবে 199.84 যেটাকে নিয়ার অ্যাবাউট 200 করতে পারি দেখি তো একবার 200 আসছে কিনা হ্যাঁ আসতেই পারে কারণ এই যে 184 থেকে 204 এর মধ্যে এবং 50 এর কাছাকাছি তার মানে 200 আর ব্যাকওয়ার্ডের জন্য যখন করব তখন আসবে হচ্ছে 286.96 দ্যাট মিন্স নিয়ারলি ইকুয়াল টু 287 দেখা যাক এখানে 287ই আসার কথা কিনা হ্যাঁ এখানে 287 এই জায়গাতেই আসবে